Om Niranjanam Nityamanantarupam Bhaktan Kampadhrita Vigraham Vai Ishavataram Parameshamidyam Tangrama Krishnam Shirasanamami. Amra Srimad Sadananda Yogindra Biruchito Vedantasara গ্রন্থের এখানে অধ্যয়নই করব বলা যাবে। এখন এই বেদান্তসারের অধ্যয়ন করতে গেলে প্রথমে কতগুলি প্রাথমিক জিনিস আমাদের জানা দরকার। সেটা কি না, আপনারা সবাই জানেন যে এই বেদান্তসার গ্রন্থটি একটি দর্শন শাস্ত্রীয় গ্রন্থ, তাই না? এটা দর্শন শাস্ত্রীয় গ্রন্থ, ফলে এই দর্শন কি, দর্শন কত রকম, তার মধ্যে বেদান্তসারের স্থান কি, এগুলো আপনাদের অনেকের জানা থাকা সত্ত্বেও এখানে কিছুটা বলতেই হবে। সবার হয়তো সেরকম অনুশীলন নাও থাকতে পারে, বা থাকলেও কতগুলো বিশেষ কথা বলবার আছে। তো এটা তো অবশ্যই একটা দর্শন শাস্ত্রীয় গ্রন্থ, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এখন দর্শন শব্দের মানে কি, দর্শন শব্দের মানে কি? আমরা বলি ফিলোসফি, দর্শনকে বলি ফিলোসফি, ফিলোসফির মানে করেছি দর্শন, দর্শন মানে বলি ফিলোসফি ইংরেজিতে বলি। এখানে একটা কথা আছে, এটা ঠিক এক্স্যাক্ট ট্রান্সলেশন নয়, ফিলোসফি ঠিক দর্শনের আক্ষরিক অনুবাদ নয়। আসলে অনুবাদ জিনিসটাই বড় ঝামেলা, ঠিকঠাক অনুবাদ করতে পারা একটা ভাষা থেকে আরেকটা ভাষার খুবই কঠিন, এবং এটা একদম অবিসংবাদিত সত্য। এটা জানবেন সবাই যে ফিলোসফিটা, যারা পণ্ডিত লোক তারা কখনো বলেন না ফিলোসফির ঠিকঠাক মানে অনুবাদ দর্শন করা যায়, বা করলেও করতে পারেন, কিন্তু ভারতীয় দর্শনকে যে দর্শন বলা হয় সেই দর্শন অন্তত ফিলোসফি শব্দের এক আক্ষরিক মানে কখনোই নয়, কিন্তু আমরা প্রয়োগ করি ইন্ডিয়ান ফিলোসফি, আবার ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফিকেও ফিলোসফি বলি, আবার বলি ভারতীয় দর্শন, সেটা দর্শন ঠিকই, পাশ্চাত্য দর্শন ওটাকে ঠিক আমাদেরই দর্শন বলে না। কেন বলে না, কেন বলা উচিত নয় এটা বলছি, আসলে না ট্রান্সলেশনটা ঠিক হয় না, অনেক ক্ষেত্রেই আমাদের হয় না ঠিকঠাক। যেমন কি না, এটা পরে বলবো যে আমরা এই প্ল্যানেট, প্ল্যানেট মানে কি গ্রহ বলি না আমরা, এই নিয়ে বিস্তর মানে ভুল বোঝাবুঝি আছে, এবং এই মানের গড়বড় হওয়ার, অর্থের যে পার্থক্য আছে, এই অর্থের এই গড়বড় হওয়ার জন্য না অনেক রকম বিবাদ উঠেছে আমাদের। এই গ্রহ বলতে আমরা আমাদের সংস্কৃত শব্দ গ্রহটা, নিঃসন্দেহে এই গ্রহ শব্দটা যে অর্থে প্রযুক্ত হয় প্ল্যানেটটা সেই অর্থে প্রযুক্ত হয় না, কিন্তু এই গ্রহটা আমরা যে শব্দে, গ্রহ শব্দটা যে অর্থে সংস্কৃতে প্রযুক্ত হয়েছে, গ্রহ শব্দের অনেক রকম মানে, কিন্তু কোনো একটা বিশেষ মানেকে অবলম্বন করে গ্রহ শব্দের, গ্রহ শব্দটাকে আমরা প্ল্যানেটের মানে করে দিই, সেটা ঠিক হয় না, সেটা করি বলেই সব যত রকম ঝামেলা। এই অর্থে মানে অর্থের ঝকমারি, অর্থ বিড়ম্বনা, এক মহা বিড়ম্বনা, এই জগৎটাই বিড়ম্বনা, শরীরটাই অর্থেরও এক বিভ্রাট আছে, বুঝতে পেরেছেন? তা ব্যাপারটা কি, দর্শন শব্দটা দৃজ ধাতুর সঙ্গে লুট প্রত্যয়, সংস্কৃতে পাণিনীয় ব্যাকরণ অনুসারে দৃজ ধাতুর সঙ্গে লুট প্রত্যয় করে দর্শন শব্দ হয়েছে। এখন এই লুট প্রত্যয়টা অনেক রকম অর্থে হয়, কৃত্য লুটো বহুলম পাণিনীয় মতে, যে অনেক অর্থে এই লুট প্রত্যয় হয়। তো সাধারণত করণ বাচ্যে লুট করলে, দর্শন শব্দ সব বাচ্যেই লুট হতে পারে, করণবাচ্যে লুট যদি করি, দৃশ্যতে অনেন ইতি দর্শনম, দৃশ্যতে জ্ঞায়তে অনেন ইতি দর্শনম,
এরকম যদি করি, মানে যার মাধ্যমে আমরা দেখতে পাই, দেখতে পাই মানে বুঝতে পারি, জানতে পারি, এই রকম একটা অর্থ যদি করি, করণ বাচ্যে দর্শন হয়। কিন্তু সে দার মাধ্যমে দেখি, দর্শন শব্দের দ্বারা ইন্দ্রিয়কেও বোঝায়, চোখ চক্ষুর ইন্দ্রিয়কেও দর্শনও বলে। কিন্তু এখানে যে দর্শন শাস্ত্র, সেটা দৃশধাতুর সঙ্গে করণ বাচ্যে লুট প্রত্যয় তো হবেই, দৃশ্যতে অনেন ইতি দর্শনম, কিন্তু এটার এই ব্যুৎপত্তিতে তো আমি ইন্দ্রিয়কেও বুঝতে পারি, চক্ষুর ইন্দ্রিয়কেও বুঝতে পারি, কিন্তু ইন্দ্রিয় নয় এখানে দর্শন বলতে, একটা শাস্ত্র বিশেষ। কী শাস্ত্র বিশেষ না সেই শাস্ত্র বিশেষটা কী, সেটা এখন আমাদের বুঝতে হবে। দর্শন শাস্ত্রে, দর্শন হচ্ছে একটা বিদ্যা, এখানেও যার মাধ্যমে জানা যায়, বোঝা যায়, দেখা যায় বলতে বোঝা যায়, জানা যায়। কী জানা যায়? এই জগতের যে উৎপত্তি কীভাবে হলো, এই শরীরের উৎপত্তি কীভাবে হলো, এই সংসার কীভাবে হলো, এর কারণ কী, আমাদের আত্মার স্বরূপ কী, এবং আসল কথা হচ্ছে যে এই আত্মার স্বরূপ কী, এবং আমাদের যে দুঃখ কষ্ট বন্ধন, সেই বন্ধনের কারণ কী, এবং এর থেকে নিস্তার লাভের উপায় কী, এইটাই হচ্ছে দর্শনের মুখ্য বিষয়। মানে এইগুলো যে বিদ্যার মাধ্যমে জানা যায়, এবং এই প্রসঙ্গেই আপনার জগৎ সংসার এসে যাবে। এই যে আত্মা কী, আত্মার স্বরূপ কী, আত্মার দুঃখ কীভাবে হয়, ওই জন্যে বলেছেন না বৌদ্ধ দর্শনেও আছে যে মুখ্য বিচার্য বিষয় দুঃখ কী না, দুঃখ কী, তার উৎপত্তির কারণ কী, তার বিনাশ কীভাবে হয়, তার বিনাশের উপায় কী, এইগুলো যেখানে আলোচিত হয়েছে। এবং এই আলোচনা করতে গেলেই আত্মা কী এই প্রসঙ্গ আসবে, বন্ধন দুঃখ তো কার হয়, কাজেই কারু একটা তো হয়, সেই আত্মা, আত্মার স্বরূপ কী এসে যাবে, এবং সেই দুঃখের প্রসঙ্গেই জগৎ সংসার এসে যাবে। কাজেই এই সমস্ত বিষয়ক যেসব আলোচনা, এই সব বিষয়ের আলোচনা যে গ্রন্থে আছে, যে বিদ্যাতে, আর যে বিদ্যার মাধ্যমে আমরা এইসব প্রশ্নের উত্তর জানতে পারি। তার মানে সোজা কথা হচ্ছে যে আত্মজ্ঞানও বলতে পারেন, যে বিদ্যার মাধ্যমে হয়, এরা খুব সংক্ষিপ্তভাবে বললে, কিন্তু আত্মজ্ঞান হয় না, সঙ্গে হয়তো বটেই, তার সঙ্গে আনুষঙ্গিকভাবে এত কিছু আমরা জানতে পারি যে বিদ্যার মাধ্যমে, কিন্তু এইটুকু বললেই দর্শন হবে না। যে বিদ্যা, যে শাস্ত্র কী না, কোনো আপ্তবচনকে অবলম্বন করে, এই কথাটা কিন্তু মনে রাখবেন। দর্শন শব্দের মানে বলতে গেলে, মানে আমাদের যে সাম্প্রদায়িক অর্থ দর্শন শব্দের, বা আমাদের যে পারিভাষিক অর্থ, সেখানে দর্শন কী না, যে শাস্ত্র কোনো আপ্তবচনকে অবলম্বন করে এই যে আত্মা, আত্মার স্বরূপ, মানে আসলে দুঃখ, দুঃখের কারণ, দুঃখের বিনাশ, তার উপায়, এবং সেই প্রসঙ্গেই আত্মতত্ত্ব, জগৎ সংসারের তত্ত্ব, এইসব আলোচনা করেছে। তার মানে সোজা কথা, আমাদের বন্ধনের কারণগুলো আলোচনা করেছে, এবং তার মুক্তির উপায়ও বলেছে যে শাস্ত্র, কোনো আপ্তবচনকে অবলম্বন করে, সেটাই হচ্ছে গিয়ে দর্শন। এইটা আমাদের ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফি যাকে বলি, সেগুলোতে এইটা খাটে, ওয়েস্টার্ন ফিলোসফিতে এটা খাটবে না। বলে কেন? ওয়েস্টার্ন ফিলোসফিতেও তো এইসব আছে, আছে না, মন নিয়ে আর অনেক সব ওয়েস্টার্ন ফিলোসফার আছেন, লক আছেন, হিউম আছে, আছেন ডেকার্ট আছেন, এরা সমস্ত তো আলোচনা করেছেন, এই যে মন নিয়ে, জগৎ নিয়ে, এসব নিয়ে তো আলোচনা করেছেন, তো এই তো একই তো জিনিস, ওটাও ফিলোসফি না। এই যে আমি কথাগুলো বলেছি, খুব ভালো করে খেয়াল করো, অনেক পার্থক্য আছে, ওইটাকে ফিলোসফি বলে। কেন? প্রথমেই বলেছি কোনো আপ্তবচনকে অবলম্বন করে, বুঝতে পেরেছেন? এইটা কিন্তু বেদান্তসার যারা পড়ছেন তারা কিন্তু এইটুকু একটু জানবেন যে দর্শন আর ফিলোসফির মধ্যে কী ফারাক আছে। এইটা আমি প্রথমে বলেছি কি, কোনো আপ্তবচনকে অবলম্বন করে। আপ্তবচন মানে, আপ্ত কাকে বলে? যথার্থ বক্তা, মানে যিনি মিথ্যে বলতে পারেন না, তিনি হচ্ছেন আপ্ত। বা যে বচনের কোনো বক্তা না থাকলেও, মানে যে বচনটা অবিশ্বাস্য, মানে মানে কখনো অবিশ্বাস্য নয়, মানে যে বচনটা প্রামাণিক,
সেরকম কোনো বচনকে, যে বচনটা মিথ্যে হতে পারে না, সেই বচনকে অবলম্বন করে তারই ব্যাখ্যা হিসেবে এইগুলোর উত্তর দিয়েছেন। যেখানে ওয়েস্টার্ন ফিলোসফিতে কী হয়, এই যে যাদের নাম বললাম, ফিলোসফারদের নাম লক, হিউম, এরা কোনো বাইবেলের কোনো বচনকে প্রমাণ বলে ধরে বা কোনো ঈশ্বরের বাণীকে প্রমাণ বলে ধরে কিছু করেননি, নিজেরা বিদ্যা চর্চা করেছেন, তাদের যা অনুভূতি হয়েছে নিজের মনে, তারা বিচার বুদ্ধি প্রয়োগ করে যা দেখেছেন বুঝেছেন, নিজেরা বিচার করেছেন, করে দেখে নিজের বুদ্ধির যুক্তিতে যেটাকে ঠিক বলে মনে হয়েছে, তারাও জগৎ সংসার বা এই কোনো একটা বিশেষ বিশেষ জিনিস নিয়ে বলেছেন, কেউ আত্মা মন নিয়ে বলেছেন, কেউ আর অন্য একটা জিনিস নিয়ে বলেছেন, মানে কতগুলো ধারণা নিজেদের, সেগুলো যুক্তির সঙ্গে সেগুলোকে তুলে ধরেছেন, এটা অমুক শাস্ত্রে বলা আছে, জেসাস বলেছেন কি কেউ বলেছেন, সেই জন্য এইভাবে বলেননি। এবং এই যে আমাদের সমস্ত দুঃখ আছে, সেই দুঃখ নিয়েও চর্চা তারা করেছেন, কিন্তু দুঃখ কী বা কী সেটা তাদের নিজের মত তারা বলেছেন, কোনো নিজের মতের সপক্ষে কোনো শাস্ত্রীয় বচনকে তারা উদ্ধৃতি দেননি, নিজের বিচারে যা মনে হয়েছে সেটাই বলেছেন, কোনো বাইবেল কোরআন বা কিছু এসব ধরে কিছু বলেননি, নিজের যা মনে হয়েছে সেসব বলেছেন। এবং এই দুঃখ নিবৃত্তির উপায় কী, সেই উপায়ও হয়তো কিছু কিছু বলেছেন, যেগুলো হচ্ছে এই মানে জাগতিক, যে আপনার দুঃখ হচ্ছে তার জন্য আপনি বরং এইটুকু চিন্তা করুন, এই করুন, আমরা যেন সাধারণভাবে সাধারণ দৃষ্টিতে যা বলি, কারো খুব একটা খুব লস হয়েছে বা কিছু হয়েছে, আমরা কী বলি, এটার জন্য কোনো দর্শন পড়তে হবে না, বলি দেখুন আপনি ওটা ভুলে থাকার চেষ্টা করুন, আপনি একটু গেম টেম খেলুন, সিনেমা দেখুন, এসব বলি না আমরা, এইগুলো ঠিক দার্শনিক উপায় নয়, এই ধরনের হয়তো কিছু উপায় বললেও বলতে পারেন ওরা, কিন্তু কোনো আধ্যাত্মিক উপায় বলেননি, তারা শুধু খালি নেচার মানে এই বস্তুটা এরকম, মনটা এরকম কি আত্মা এরকম, নিজের যা মত সেটা বলেছেন, কোনো আত্মবচনকে মূল করেননি। আমাদের দর্শন শাস্ত্র কিন্তু তা নয়, দর্শন ভারতীয় দর্শন যেগুলো সেগুলো কোনো আত্মবচনকে অবলম্বন করে, সে আত্মবচনটা কি, আমাদের এই ভারতীয় দর্শন দুরকম ভাগে বিভক্ত, একটা হচ্ছে আস্তিক দর্শন আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক দর্শন মানে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, তার মানে বেদের বচনটাই হচ্ছে আত্মবচন, বুঝতে পেরেছেন, যে যারা আস্তিক দর্শনের তারা কিন্তু বেদের বচনকেই প্রমাণ বলে ধরেছেন, এরা এই যে যা সব বললাম দুঃখ, দুঃখের কারণ, তার নিবৃত্তি, নিবৃত্তির উপায়, এবং এই প্রসঙ্গে জগৎ সংসার আত্মা ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন, সেটা বেদে যেরকম বলেছে ঠিক সেই অনুযায়ী, মানে বেদে হয়তো খুব সংক্ষিপ্তভাবে বলেছেন, বেদের ভাষা কঠিন, সেইটাকে তারা নিজের মত করে ব্যাখ্যা করেছেন, কিন্তু যা বলছেন বলবেন ওটা বেদেই আছে, অ্যারিস্টটল বা আমাদের ডেকার্ট এরা বলবেন না যে এটা ওইখানে বাইবেলে আছে বলে আমি বলছি, তা নয়, ওটা ওদের নিজের কথা। কিন্তু এখানের সমস্ত দার্শনিক যারা আস্তিক দর্শন, আস্তিক দার্শনিক, তারা কিন্তু সবাই ওই বেদের বচনকেই ব্যাখ্যা করবে, এইসবের মূলে বলছে বেদেই এটা বলা রয়েছে, কিন্তু সেটা সবাই সাধারণ লোকে তার মানে বুঝতে পারে না, বেদের অর্থ এই বলে, তাহলে বেদকেই যদি প্রমাণ বলে মানেন তাদের মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে ব্যাখ্যার পার্থক্য, তাই না, বেদের বাক্যগুলো আছে সেটাই এক একজন ঋষি এক এক রকম, কিন্তু প্রত্যেকে ওই বেদকেই প্রমাণ বলছেন, উনি বলছেন যে দেখুন এই বেদের যে এই বচনগুলো এর দ্বারা এইটাই আসল তার অর্থ, যেমন কপিল তিনি বলছেন বেদের তাৎপর্য এইটা, সেটা তার দার্শনিক মত, তিনি নিজে বলছেন না এটা আমি দর্শনটা সৃষ্টি করেছি, এটা বেদেই বলা হয়েছে, তবে তার মানে এইটা, অন্যরা যারা যা মানে করেছেন অন্য মানে দার্শনিকেরা সেটা ঠিক নয়। আবার কনাদ বলছেন না বেদের মানে এই, এইটাই হচ্ছে আমাদের দুঃখের স্বরূপ, দুঃখের কারণ ইত্যাদি ইত্যাদি, এইটাই এটাই বেদে বলেছেন, অন্যরা ব্যাখ্যা ঠিক করেননি, কিন্তু প্রত্যেকেই ওইটাকে মানে প্রমাণ বলে মানছেন, ওই জন্য ব্যাখ্যানে ভেদে এতগুলো দার্শনিক সম্প্রদায় হয়েছে আস্তিক দর্শনের মধ্যে। আপনারা জানেন সাংখ্যযোগ, ন্যায় বৈশেষিক, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, এসব দর্শনের ভেদ হয়েছে, তার ভেতরেও আবার অনেক উপবিভাগ রয়েছে,
কিন্তু প্রত্যেকের প্রত্যেকেই কোনো আত্মবচন বেদ বচনকে অবলম্বন করে আস্তিক দর্শনের ক্ষেত্রে বেদ বচনকে অবলম্বন করে এইসব ব্যাখ্যা দিয়েছেন এবং আরেকটা জিনিস করেছেন শুধু এই বন্ধন বন্ধনের কারণ এসব বলেননি তার মুক্তির উপায় কি কিভাবে ধ্যান করতে হবে কিভাবে কি করতে হবে সেই সবের নিদানও দিয়েছেন যেটা ওয়েস্টার্ন ফিলোসফিতে আমরা পাব না সবকে শুধু এটার নেচার এই এইটা নিয়েই বলেছেন এবং একটা কমপ্লিট জায়গা আছে যে ধরুন সাংখ্য সাংখ্য দর্শন সেখানে দুঃখের মানে দুঃখ কি দুঃখের কারণ কি বন্ধনের দুঃখের নিবৃত্তি কিভাবে হবে তার উপায় কি একটা কমপ্লিট আইডিয়া দেওয়া আছে জগৎ সংসারের উৎপত্তি আত্মা কি ইত্যাদি সব বলা আছে মানে খামচে খামচে নয় শুধু একটা হঠাৎ করে মন নিয়ে বললাম তা নয় যেটা ওয়েস্টার্ন ফিলোসফিতে একজন ফিলোজফার হয়তো সবটা কভার করেননি তিনি এই কিছু 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 নিয়ে বলেছেন সবটা কমপ্লিট হয়তো করেননি কমপ্লিট হবে এই ইনি এই বিষয়ে মন সম্বন্ধে এই দার্শনিক বলেছেন সোল সম্বন্ধে এই দার্শনিক বলেছেন এইগুলো নিয়ে আপনি কম্পাইল করতে পারেন কিন্তু একটা কমপ্লিট যে ধারণা সেটা আমাদের এই যে একটা সম্প্রদায় ভেদে সম্প্রদায় ওখানেও আছে ওরও ফলোয়ার আছে সেটা সম্প্রদায় কিন্তু সেটা একটা যেন যেন একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি কম্পাইল করতে পারেন কিন্তু এখানে তা নয় সাংখ্যরা একটা পুরো পূর্ণাঙ্গ একটা মত দিয়েছেন বৈশেষিকরা একটা পূর্ণাঙ্গ দিয়েছেন এ অনেক রকম ডিফারেন্স পাবেন এবং কোনো আত্মবচনকে অবলম্বন করে এবং তার নিদানও দিয়েছেন কিভাবে করতে হয় এটা আস্তিক দর্শন গেল বলে নাস্তিক দর্শনরা ওরাও কি প্রামাণ্য হ্যাঁ ওরাও ওরা বেদকে প্রমাণ বলেননি কিন্তু আত্মবচন তারাও নিয়েছেন তাদের আত্মবচন আছে যারা আমাদের চার্বাক চার্বাক দর্শনকে মানে অনেক জায়গাতেই খুব হেয়ই করা হয়েছে হ্যাঁ আমাদের জয়ন্ত ভট্ট ন্যায় মঞ্জুরিতে বলছেন যে ন্যায়ের মানে প্রাধান্য দেখাতে গিয়ে বলছেন যে চার্বাকের কথা তুলে যে চার্বাক আস্তু প্রতিপদং প্রতিক্ষেপ্তব্যা ওদের একদম ছুঁড়ে ফেলে দিতে হবে মানে এত স্থূল ধারণা কিন্তু তাদেরও আত্মবচন আছে বৃহস্পতি এই হয়তো সেই সূত্রগুলোকে পাওয়া যায় না কেউ কেউ বলেন যে বৃহস্পতি কতগুলি সূত্র করেছিলেন বা কোনো গ্রন্থ লিখেছিলেন সেইটাকে অবলম্বন করেই এই মানে আমাদের চার্বাক দর্শনের মানে বিস্তার মানে ওদেরও একটা মূলীভূত কোনো গ্রন্থ আছে আর জৈন দর্শনদের তো তাদের তীর্থঙ্কর তাদের আগম আছেন জৈনের তীর্থঙ্কররা আগম করেছেন সেইগুলোই হচ্ছে প্রমাণ এর পরবর্তী গ্রন্থগুলো যারা ব্যাখ্যা ওইটাকেই মূল করে ধরে বুদ্ধদেবের তো বৌদ্ধ দর্শনের বুদ্ধদেবের যে বাণী সেটাই হচ্ছে মুখ কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে কিন্তু এইরকম কোনো মূল ইয়ে নেই ফলে ফিলোসফি আর দর্শন দুটো এক নয় কখনো ফিলোসফির কিন্তু এই যে বিষয়গুলোর সাজুজ্য দেখে না কেউ হয়তো বা কেউ বা কোনো সম্প্রদায় হয়তো ফিলোসফির মানে দর্শন করেছেন ব্যাস এখন সেটাই চলছে চারিদিকে জগৎব্যাপী ভারতীয় দর্শন ঠিকই আছে পাশ্চাত্যটা কী করে দর্শন হবে সেটা জানি না বা ওয়েস্টার্ন ফিলোসফি ঠিক আছে আমাদের ভারতীয়টা দর্শনটাকে ফিলোসফি কী করে বলবেন জানি না এখন বলা হয় কিন্তু আসলে দুটোর মধ্যে ফারাক আছে কিন্তু তত্ত্বের ফারাক আছে কারণ পাশ্চাত্য দার্শনিকরা নিজেরাই বলেন হ্যাঁ বলেন ওয়েস্ট আমাদের ভারতীয় দর্শন এটা যেন একটা কোনো অন্ধের মতো কাউকে বিশ্বাস করে যুক্তি টুক্তি আছে ঠিকই কিন্তু কোথাও যেন একটা কনফাইন কোথাও যেন একটা বাধা এর বাইরে যেতে পারবো না হ্যাঁ আমরা মুক্ত আমরা নিজেরা চিন্তা করি এইগুলোই পার্থক্য সেই জন্য ওটাকে দর্শন না বলাই ভালো সেটা নিয়ে অনেক কথা হবে ভারতীয় দার্শনিকরা বলবেন যে ওরকম এই আধ্যাত্ম বিষয়ে এরকম মুক্তভাবে চিন্তা করা যায় না তার কারণ অতীন্দ্রিয় বিষয় সেগুলোকে আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধিতে তো ধরা যায় না সেগুলো শাস্ত্র দিয়েই ধরতে হবে তাদের বচনটাকেই আমাদের পুরাণের মানতে হবে এটাকে যদি আপনি নিন্দা করেন করবেন যে জায়গাতে আমি প্রমাণ নই বলতে পারবো না সেই সব জায়গাতে তো আমাদের কথা বলা সাজে না সেটা ভারতীয় দর্শন বলবে ওরা বলবেন এগুলো আবার কী কথা এসব করেছেন বলেই মানে সেই সময় অনেক ওদের মানে যারা পাশ্চাত্য মানে ফিলোসফার তাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল এই যে বাইবেলের বিরোধী কথা কিছু হয়েছিল সেই জন্য তাদের পর অনেক অত্যাচার হয়েছে তো যাই হোক তো যে কথাটা আমি বলতে চাইছি যে ভারত দর্শন আর ফিলোসফির মধ্যে কিন্তু ফারাক আছে
কিন্তু এই বিষয়ের সাম্য দেখে আমরা হয়তো এরকম অনুবাদটা করি, ফিলোসফি বলতে দর্শন বলি আমরা। যেমন এই প্ল্যানেটের প্রসঙ্গ আছে, প্ল্যানেট যে গ্রহ, আসলে গ্রহ শব্দের অনেক কিছু মানে আছে, মানে গ্রহ ধাতু থেকে গ্রহণ করা, এইসব অর্থে থেকে অনেক রকম মিনিং আছে। তো গ্রহ শব্দের একটা মানে হচ্ছে আমাদের এই যে আমাদের ভারতীয় যে জ্যোতিষশাস্ত্রের যে গ্রহ, গ্রহ শব্দটা গ্রহ ধাতু থেকে এসেছে। গ্রহ ধাতুর মানে গ্রহণ করা। তো সেই ব্যুৎপত্তিগত অর্থে দিয়ে যাচ্ছি না, মানে কোষে গ্রহ শব্দের অনেক রকম মানে আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে এই যে আমাদের রবি, চন্দ্র, তারপরে মঙ্গল, বুধ ইত্যাদি, রাহু, কেতু ইত্যাদি, এগুলোকে গ্রহ বলে। এর আবার একটা কেন গ্রহ বলে সেটার অন্য রকম অর্থ। হ্যাঁ, আবার আমাদের সায়েন্সে যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের মানে আবার অন্যরকম জিনিস, বুঝতে পেরেছেন তো? সেগুলোর প্ল্যানেটের মানে অন্যরকম জিনিস। এই যে আকাশে আমরা সূর্য দেখি, মঙ্গল দেখি, বা গ্রহ আছে তো, মানে প্ল্যানেট বলি আমরা, প্ল্যানেট, আমিও কিন্তু সেই প্ল্যানেটকে গ্রহ বলেই ফেললাম, কেন এরকমই চল আছে তাই। তো এই যে প্ল্যানেট আছে তো, মঙ্গল আছে, সূর্য মানে মঙ্গল আছে, বা এই সমস্ত রয়েছে, তো প্ল্যানেট আছে, শনি আছে, তাই না, এক একটা নাম আছে, তো প্ল্যানেট আছে, তাদের প্ল্যানেট বলে, আমরাও তাকে গ্রহ বলি। কেন গ্রহ বলি না? আমাদের জ্যোতিষশাস্ত্রে এইগুলো হচ্ছে, মানে যেমন আমাদের ইন্দ্রিয়, ইন্দ্রিয় বলতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চামড়ার জিনিস, এটাকে ইন্দ্রিয় বলে না, এর ভেতরে সূক্ষ্ম ইন্দ্রিয় আছে। ইন্দ্রিয়কে চোখে, ইন্দ্রিয় অতীন্দ্রিয়, ইন্দ্রিয়কে চোখে দেখতে পান না। হ্যাঁ, এই যে চামড়া দেখতে পাচ্ছেন এটাকে তগিন্দ্রিয় বলে না, তগিন্দ্রিয়ের ভেতরে সূক্ষ্ম কিছু আছে। এখানে আবার সায়েন্সের সঙ্গে আমাদের ফারাক হবে, সায়েন্স তা বলবে না, আমরা তা বলবো, দার্শনিকরা বলবো যে এই যে চর্ম দেখতে পাচ্ছেন, এই চর্মটা সেই ইন্দ্রিয়ের মানে আশ্রয়, কিন্তু ইন্দ্রিয় এটা নয়। সায়েন্স আবার এটা বলবে না, এটাকেই বলবে যে ইন্দ্রিয় যদি বলতে হয় এটাকেই বলতে হবে আপনাকে, কিন্তু আমরা তা বলি না। এইরকম পার্থক্য আছে। ঠিক সেই রকম আমাদের জ্যোতিষশাস্ত্রের যে গ্রহ, সেটা নিয়ে এখন আপনি সমালোচনা করুন, এ করুন, সেটা অন্য প্রশ্ন, কিন্তু ওরা গ্রহ বলতে এই যে আপনি আকাশে গ্রহগুলো ঘুরছেন, এই যে মানে শনি বা মঙ্গল, সেটাকে এর অভিমানী নিয়ে একজন দেবতা আছেন, সেই দেবতাকে বলা হয়, বুঝতে পেরেছেন তো? এইগুলো তো স্থূল বস্তু, তার ভেতরে ভাঙাচোরা সবসময়ই হচ্ছে, তাই না? মানে খানিকটা প্রতিমার মতো, এর অভিমানী নিয়ে একজন দেবতা আছেন। রাহু কেতু এমনিতে ছায়া, এটা ঠিকই আছে, কিন্তু তাকে গ্রহ বলছে না, তার অভিমানী নিয়ে একজন দেবতা আছেন, সেই জন্য আমাদের নবগ্রহের পূজা টুজা হয়। এই স্থূল যেটা ঘুরছে আকাশে সেইটার পুজো নয়, সেটার ভেতরে জান না কত রকম বিক্রিয়া হচ্ছে, প্রতিদিন তার মাটি খোস, বা সেখানেও তো মাটি আছে, সেগুলো সব খসছে, সেগুলো তো ক্ষয়শীল, কিন্তু তার অভিমানী একজন দেবতা আছেন, তাকে আমরা গ্রহ বলি, ওই জ্যোতিষশাস্ত্রের যে গ্রহ। এবং সেই গ্রহ, হ্যাঁ, মানে এই যার আলো স্থির, অমুক টমুক যে গ্রহের প্ল্যানেটকে যেটা বলে, তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। এইগুলোকেই, এই যে আধারগুলো, সেগুলোকে আমাদের মানে বৈজ্ঞানিকরা এগুলোকে প্ল্যানেট বলেছেন, কাউকে কোনোটা কোনোটা প্ল্যানেট, তাই না? এখন প্ল্যানেটটা তো একটা অন্য শব্দ, আর গ্রহটা অন্য অর্থে প্রযুক্ত হয়েছে, আর কে এটা আর ওই প্ল্যানেটের মানে গ্রহ করে দিয়েছে, কোন একটা সাজুজ্য দেখে গ্রহ করে দিয়েছে, দেওয়ার পরেই বিশাল ক্যাওস একটা তৈরি হলো। কেন বলতে শুরু করলো যে কি সূর্যকে আবার প্ল্যানেট বলছে কেন? সূর্য তো একটা নক্ষত্র, ওকে তো গ্রহ বলি না। হ্যাঁ, ওকে কেন গ্রহ বলছে? বলে কোথায় গ্রহ? বলে আমরা তোকে প্ল্যানেট বলি, প্ল্যানেট মানে তো গ্রহ। বলে কি করে জানলে প্ল্যানেট মানে গ্রহ? এটা আপনি বসিয়ে দিয়েছেন প্ল্যানেট মানে গ্রহ, তাই না? সমস্যাটা কোথায় দাঁড়ালো? সূর্যকে গ্রহ বলছে এরা, আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে, ওরা গ্রহ এটাকে বলে না, প্ল্যানেট বলে না। তো প্ল্যানেট হোক না, প্ল্যানেট না হোক, কিন্তু গ্রহ হতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে প্ল্যানেট মানে গ্রহ করে নিয়েছি আমরা, ফলে একে কেন গ্রহ বলা যাবে? কিন্তু আসল তো আলাদা, তাই না? আসলে দুটোর মানে আলাদা,
কিন্তু আমরা দুটোর মানে এক করে নিয়ে এই বিবাদটা হয়েছে। আসলে কোনো বিবাদ নেই, আপনারা যে দৃষ্টিতে প্ল্যানেট বলছেন প্ল্যানেটই বলুন, সেটা সেই দৃষ্টিতে হয়তো আমাদের যাদের যাদেরকে গ্রহ বলা হচ্ছে তারা হয়তো প্ল্যানেট নাও হতে পারে, হতেই পারে আপনার বিচারে, তাই না? আমার বিচারে এগুলো গ্রহ, প্ল্যানেটের ধারণা অন্য, গ্রহর ধারণা অন্য, কিন্তু আমরা মিনিংটাকে সেম করে নিয়ে কীরকম বিবাদ করতে পারি, তাই না? আপনি মানে ব্যাপারটা হলো যে আমার ছেলের নাম রেখেছি হয়তো কমল, আপনার ছেলের নামও রেখেছেন কমল, রিক্স রাখতেই পারেন আপনি, আমার নাম রেখেছি কমল, তা আমি বলছি কমল আমার ছেলে, আপনি বলে না আমার ছেলে, আসলে দুজন আলাদা, মিনিংটা করে একই রকম ভেবেছেন। বা ধরুন একজন লোকের নাম আপনি দিয়েছেন একটা, আরেকজন দিয়েছে আরেকটা, সেইটা নিয়ে যে বিবাদ আর কি, সোজা কথা, আসলে ঠিকঠাক ট্রান্সলেশনটা এরকম হয় না। কারণ কি, ওই দুটো শব্দ আলাদা, যারা প্ল্যানেট শব্দটা করেছেন তারা গ্রহ শব্দের সঙ্গে পরিচিত নয়, যারা গ্রহ শব্দ বলে আসছেন অনাদিকাল থেকে তারা গ্রহের অন্য অর্থ আছে, প্ল্যানেটের অন্য অর্থ আছে, ফলে আমরা প্ল্যানেট মানে গ্রহটা আমরা নিজেরা মানে করে তারপরে আবার মানে আমি আরেকজনকে দুষছি, এই হয়েছে পার্থক্য। তো এই মানের বিভ্রাট, তাহলে ভারতীয় দর্শন একটা দর্শন, ফিলোসফি দর্শনের মধ্যে একটা ভেদ আছে। তো এই দর্শন শাস্ত্রেতে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, এই বেদান্তের জায়গাটা কোথায়, এই বেদান্তের জায়গাটা কোথায়? তো এই যে দুরকম ভাগ আছে, আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন, আপনারা দেখছেন। তো এই আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শনের মধ্যে আস্তিক দর্শন হচ্ছে যারা বেদকে প্রমাণ হিসেবে স্বীকার করেন, যাই কিছু বলুন না কেন বেদকে অবলম্বন করেও বলেন, তারা হচ্ছেন আস্তিক দার্শনিক যারা এটা বলেন। তা এখন এই আস্তিক দর্শনের মধ্যে নানা ভেদ আছে, তার মধ্যে পূর্বমীমাংসা আর উত্তর মীমাংসা। এই দার্শনিক দার্শনিকদের মধ্যে না আবার কতগুলি যুগল আছে, মানে যুগল কেন, কিছুটা সাম্য, মতের মিলকে দেখিয়ে, মতের মিলকে মানে সাদৃশ্যকে অবলম্বন করে, কোনো না কোনো সাদৃশ্য অবলম্বন করে এই যুগলে ভাগ করা হয়েছে, সাংখ্যযোগ। সাংখ্য দর্শনটা একটা, এই দর্শনগুলো আসলে ওই বেদের মানে আস্তিক দর্শনগুলো ওই বেদেরই বিভিন্ন রকম ব্যাখ্যা, মানে এই বিসংক্রান্ত, এই যে দুঃখ দুঃখ কি ইত্যাদি সংক্রান্ত ব্যাখ্যা, কিন্তু বেদেরই বচনের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। তো সাংখ্য এবং যোগ এই দুটো দর্শনের অনেক মিল আছে, তত্ত্বগতভাবে মিল আছে, সেই জন্য এদেরকে সমানতন্ত্র দর্শন বলা হয়। সমান মানে সদৃশ, সদৃশ সিদ্ধান্তমূলক দর্শন। এরকম সাংখ্য সূত্র, এক একটা দর্শনে একজন সূত্রকার আছেন, ঋষি, তারা বেদের বচনের একরকম মানে তাদের কাছে, অর্থ তাদের কাছে প্রতিভাত হয়েছে, তারা সূত্রাকারে সেটা ইয়ে করেছেন, ওরা বলছেন যে এগুলো বেদেই আছে, কিন্তু এইটা হয়তো বাইরে সবাই এইভাবে জানতো না ব্যাখ্যাটা, আমি যেটা উপলব্ধি করেছি সেইটা এখানে লিখছি। তো তারা সূত্র করেছেন, সেই সূত্রের উপরে আবার অনেক ভাষ্য বার্তিক ইত্যাদি আছে, সমস্ত দর্শনের মধ্যেই আছে। তাহলে এরকম সাংখ্য দর্শন এবং যোগ দর্শন, যোগ দর্শনও কিন্তু অনেক প্রাচীন, আমরা পতঞ্জলিকে যোগ দর্শনের প্রবক্তা যে বলি তা ঠিক নয়, মানে এই দর্শনের আকারে সেটা সূত্র, যোগসূত্র অনেক পরবর্তীকালে হয়েছে, তার অনেক আগে থেকেই যোগ আছে। যেমন কপিলের সাংখ্য সূত্র, সেগুলো কপিল করেছেন তারপরে আছে, কিন্তু আমাদের পতঞ্জলির যোগসূত্র কিন্তু প্রথম হয়নি, তারও আগে থেকে আছে, যাজ্ঞবল্ক বা আরও মহর্ষিদের, তারাই কিন্তু বেদের যে যোগের পক্ষে ব্যাখ্যা সেটা করেছেন, কিন্তু অনেক পরবর্তীকালে পতঞ্জলি সূত্রাকারে সেটাকে করেছেন। এইটা অন্য দর্শনের থেকে ফারাক, এমন এমন ন্যায় দর্শন, গৌতম প্রথম সূত্র করেছেন তারপরে সব করেছে, কিন্তু এমন নয় যে আগে সব ব্যাখ্যা ট্যাখ্যা হলো অনেক পরে গৌতম সূত্র করেছেন ন্যায়ের, তা নয়। কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু এই পাতঞ্জল সূত্র দর্শন, যেটা পাতঞ্জল যোগসূত্র, সেটা কিন্তু অনেক পরবর্তীকালে। তো যাই হোক, এরকম সব সাংখ্য এবং যোগ দর্শন সমানতন্ত্র, তাদের মধ্যে অনেক মিল আছে, ওই পুরুষ প্রকৃতি তত্ত্ব, তত্ত্বগত অনেক মিল আছে, অমিলও আছে।
সেটা সমান তন্ত্র মানে সদৃশ সিদ্ধান্ত, সদৃশ সিদ্ধান্ত শব্দের মানেই হচ্ছে বৈসাদৃশ্য আছে, মুখটা চাঁদের মতো তার মানেই মুখটা চাঁদ নয়, এটাও কিন্তু দুটোর মধ্যে ফারাকও আছে। এরকম ন্যায় এবং বৈশেষিক দর্শন এদের মধ্যেও এদেরও সমানতন্ত্রতা স্বীকার করা হয়, কিন্তু বৈসাদৃশ্যও আছে। এরকম পূর্বমীমাংসা উত্তরমীমাংসা, এদের মধ্যে ভেতরে তত্ত্বগত অনেক বৈসাদৃশ্য আছে, কিন্তু সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন অনেক সাদৃশ্যও আছে, সেই জন্যে এগুলোকে সমানতন্ত্র বলা হয়েছে। কিন্তু সাংখ্যযোগ এবং ন্যায় বৈশেষিকের মতো যেমন সাদৃশ্য অনেক তত্ত্বগত মিল আছে, সেই রকমটা পুরোপুরি হবে না। প্রথম কথা হচ্ছে যে দেখুন, এই মীমাংসা দর্শন, তারা ব্রাহ্মণ যে অংশগুলো রয়েছে, একদম ব্রাহ্মণ যে বচনগুলো, সেইগুলোই মীমাংসা দর্শন, মানে ওগুলোর ব্যাখ্যা, অর্থ ব্যাখ্যা করেছেন। কিন্তু ন্যায় বৈশেষিক, তারপরে আপনার সাংখ্যযোগ, এরা কিন্তু বেদের কোনো একটা বিশেষ ভাগের পুরো ব্যাখ্যা করছেন না, ওরা বিশেষ বিশেষ মন্ত্র বা বিশেষ বিশেষ জায়গাগুলোকে প্রমাণ হিসেবে তুলেছেন, তুলে বলছেন অন্যগুলোকেও এইভাবে দেখতে হবে। কিন্তু মানে মীমাংসা দর্শন, মানে পূর্বমীমাংসাই হোক বা উত্তর মীমাংসা, পূর্বমীমাংসা দর্শন ব্রাহ্মণ ভাগের যে বাক্যগুলো, ওইগুলোই একদম সাক্ষাৎ বলেছেন, ওগুলো মীমাংসা। এবং আমাদের বেদান্ত দর্শন, তারা উপনিষদের বচনগুলোকেই একদম বেদান্ত বলেছেন, এখানেই বলবেন আমাদের যোগীন্দ্র, সদানন্দ যোগীন্দ্র, তিনিও বলবেন বেদান্ত সারে। ঠিক এই রকম বেদের বচনগুলোকেই সাংখ্য দর্শন কি বেদের বচনগুলোকেই ন্যায় দর্শন, এরকম ওই দার্শনিকরা বলেননি। এই হচ্ছে এই দুটো মীমাংসা দর্শনের মধ্যে প্রথম মিল। তারপরে অনেক সমস্ত প্রমাণ করকম বা কি এই সব বিষয়ে অনেক কিছু মিল আছে, তো সেই জন্যে এগুলোকে সমানতন্ত্র বলেছেন, কিন্তু অনেক অন্যরকম, এরা পুরো কর্মকাণ্ডী আর এরা জ্ঞানকাণ্ডী। মীমাংসক যারা, যাদেরকে পূর্বমীমাংসা দর্শন, এদেরকে আমরা মীমাংসক বলি, এবং উত্তর মীমাংসা, এরাও কিন্তু মীমাংসা, কিন্তু আমরা মীমাংসক বলতে পূর্বমীমাংসা দর্শনকেই, দর্শনের যা দার্শনিক তাদেরকেই মীমাংসক বলি, এদের বৈদান্তিক বলি উত্তর মীমাংসা। তো যাই হোক, এই যে উত্তর মীমাংসা, উত্তর মীমাংসা দর্শন হচ্ছে যে বেদের যে উপনিষদ অংশ, আরণ্যক উপনিষদ অংশ, সেই উপনিষদগুলোকেই বেদান্ত দর্শন বলা হয়। এবং সেই উপনিষদগুলোর অর্থ বুঝতে গেলে যে আমাদের ভগবদ্গীতা বা আমাদের এই ব্যাসদেব যে সূত্র করেছেন ব্রহ্মসূত্র এবং ভগবদ্গীতা ইত্যাদির সহায়ে সেই উপনিষদগুলো বুঝতে হয়, এগুলো এখানেই আলোচিত হবে, এগুলোকে বলেছেন বেদান্ত। এখন এই যে উত্তর মীমাংসা বা বেদান্ত, বেদান্ত কেন না, বেদানাম অন্ত, অন্ত মানে অবসান ভাগ, বেদের অবসান ভাগ। অবসান ভাগ কি? আমাদের মন্ত্র ব্রাহ্মণয়োর বেদনামধেয়ম বলেছেন। বেদ কাকে বলে না, বেদ কাকে বলে, এটা নিয়ে অনেক কথা রয়েছে। একটা ব্যাখ্যা হয়েছে যে মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক যে শব্দ রাশি সেটাই হচ্ছে বেদ। এই ব্রাহ্মণের মধ্যেই আবার অন্তিম ভাগে আছে, ব্রাহ্মণের মধ্যেই আরণ্যক উপনিষদ আছে, উপনিষদ হচ্ছে অন্তিম ভাগ। কাজেই বেদের অন্তিম ভাগ বলতে গিয়ে আমরা উপনিষদকেই বলি, সেইটাই হচ্ছে বেদান্ত। তাহলে বেদানাম অন্ত, অন্তিম ভাগ। এটাকেও কেউ এরকমভাবে ব্যাখ্যা করতে পারেন, যারা বেদান্তী তারা বলেছেন অন্ত শব্দের আবার অনেক রকম মানে আছে, জানেন তো। অন্ত মানে অবসান, সমাপ্তি অর্থ হয়, অবসান ভাগ অর্থ হয়, আবার অন্ত বলতে সিদ্ধান্ত, ডিসিশন, এসব অর্থও হয়। যে সমস্ত বেদে যা বলেছে তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওই বেদান্ত, এই অর্থেও অনেকে নিয়েছেন। কিন্তু সাক্ষাৎভাবে দেখলে বেদানাম অন্ত, অন্তিম ভাগ বেদান্ত উপনিষদ, কারণ আমাদের এই শাস্ত্রে এই উপনিষদ বেদান্ত কাকে বলে তা এখানে বলেছেন, উপনিষদকে বেদান্ত বলেছেন। এর দ্বারা বোঝা যায় যে উনি বলতে চেয়েছেন ওই ব্যাখ্যাটাই, যে বেদানাম অন্ত মানে অন্তিম ভাগ, সেটাই হচ্ছে বেদান্ত, এটাই বলতে চেয়েছেন এখানে। মানে আপনি সেটা অর্থাৎ বলতে পারেন যে বেদের সমস্ত বেদের প্রতিপাদ্য বিষয় অন্ত বলতে আপনি সেই অর্থ ধরে সেটা আপনি করতে পারেন, কিন্তু সাক্ষাৎভাবে বেদের অন্তিম ভাগ এই অংশটাই কিন্তু বলতে চেয়েছেন বলে মনে হয়। তা এখন এই যে
ব্রহ্মসূত্র করলেন ব্যাসদেব, তিনি ব্রহ্মসূত্র করলেন, এইবারে সেই ব্রহ্মসূত্রের আবার অনেক রকম ব্যাখ্যা। আচার্য শঙ্কর একটা ব্যাখ্যা করলেন, তার ব্যাখ্যা ধরে যে দর্শনটা, মানে যে দর্শনের দর্শন নদী প্রভাবিত হয়েছে বা প্রবাহিত হয়েছে, সেই দর্শনটা হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন। কিন্তু ওই ব্রহ্মসূত্রেরই আবার অন্যরকম ভাষ্য আছে। রামানুজাচার্য একরকম ভাষ্য করেছেন, মধ্বাচার্য একরকম ভাষ্য করেছেন, নিম্বার্কাচার্য একরকম ভাষ্য করেছেন, এরপরে অনেক ভাষ্য হয়েছে, বুঝতে পেরেছেন? তারপরে আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মতে আবার আরেক রকম ব্যাখ্যা আছে, এমনকি শক্তিপক্ষেও ব্যাখ্যা হয়েছে। আমাদের এই খুব মানে আমাদের এই দৃষ্টিতে আধুনিক বলবই তো, শক্তি ভাষ্য বলে একটা ভাষ্য রচিত হয়েছে, সেখানে আমাদের তান্ত্রিক দর্শনকেও বলছে ওটাও বেদান্ত দর্শন, এরকম অনেক অর্বাচীন মানে সেই ব্যাখ্যা হলেও সেই হয়েছে। সেই ব্রহ্মসূত্রেরই কত রকম ব্যাখ্যা হয়েছে। কাজেই এই বৈদান্তিক বলতে শুধু অদ্বৈত বেদান্তিরাই বেদান্তি নন, বিশিষ্টাদ্বৈতীরাও বেদান্তি, তারপরে আমাদের মাধ্যমত যারা অনুসরণ করে তারাও বেদান্তি, নিম্বার্ক মত যারা তারাও বেদান্তি, কিন্তু অদ্বৈত বেদান্তি আলাদা। তা এই যে ব্রহ্মসূত্রের থেকেও আবার মানে কত রকম ব্রহ্মসূত্রের ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, আমরা যেখানে আলোচনা করছি যে আচার্য শঙ্কর ব্রহ্মসূত্রের যে ব্যাখ্যা করলেন তাকে শারীরক ভাষ্য বলেছেন, এগুলো এখানে গ্রন্থের সব পড়বার সময় সেগুলো বিস্তারিত আলোচনা করব কীভাবে শারীরক হলো বা কিছু। তো এই যে আচার্য শঙ্কর ব্যাখ্যা করেছেন, ভাষ্য করেছেন এবং অনেক প্রকরণ গ্রন্থ উনি নিজেও লিখেছেন, এবং সেই শারীরক ভাষ্যের উপরে আবার ভামতী টিকা আছে, এরকম অনেক সমস্ত সেই টিকার আবার আরও টিকা এবং আচার্য শঙ্করেরই অনেক প্রকরণ গ্রন্থ টন্থ এগুলো সমস্ত কিছু রয়েছে। কাজে অদ্বৈত বেদান্ত দর্শন, এই এই আমাদের যে বেদান্ত সার বইটি আমরা পড়ব সেটা অদ্বৈত বেদান্ত দর্শনের একটা প্রকরণ গ্রন্থ। তাহলে কোন জায়গাটা আপনারা বুঝতেই পারলেন, এই অদ্বৈত বেদান্ত সারের জায়গাটা কোথায়, যে এই যে বিশাল দর্শন বলতে অনেক কিছু বোঝায়, তার মধ্যে আবার উত্তর মীমাংসা দর্শন, উত্তর মীমাংসা দর্শনের মধ্যেও আবার হচ্ছে ওই ব্রহ্মসূত্রের অদ্বৈত পক্ষে যে ব্যাখ্যা আচার্য শঙ্কর করেছেন তাকে অবলম্বন করে যে অদ্বৈত ধারা, মানে অদ্বৈত বেদান্ত দর্শনের ধারাটা প্রবাহিত হয়েছে, তাতে অনেক গ্রন্থ রয়েছে। তা সেইগুলোতে যে অদ্বৈত তত্ত্ব প্রতিপাদিত হয়েছে সেগুলো খুব বিস্তৃতভাবে প্রতিপাদিত হয়েছে, কিন্তু একজন প্রথম পাঠার্থী সে যদি সাক্ষাৎ একদম ওই উপনিষদ পড়তে শুরু করে কিংবা ধরুন এই ব্রহ্মসূত্র পড়তে শুরু করে শাঙ্কর ভাষ্য সমেত, তার খুব কঠিন বোধ হবে, বোঝা মুশকিল। এবং সমস্ত দর্শনশাস্ত্রেই কিন্তু তাই, মূল একদম সরাসরি সেই দর্শন পড়তে গেলেই অনেক কঠিন বোধ হতে হবে, বোধ হবে। সেই জন্যে যারা প্রথম পাঠার্থী তাদের জন্য না প্রত্যেক দর্শনের আচার্যরাই একটা কোনো লঘু প্রাথমিক পাঠের জন্য একটা গ্রন্থ রচিত হয়েছে, সব দর্শনের মধ্যেই রয়েছে। এমনকি মানে আমরা জৈন দর্শন, বৌদ্ধ দর্শন থেকে আরম্ভ করে ন্যায় দর্শন, সব দর্শনের মধ্যেই আছে, খুব সংক্ষেপে সেগুলোকে বলবার জন্য কোনো না কোনো গ্রন্থ রচিত হয়েছে। তা আমাদের এই অদ্বৈত বেদান্ত দর্শন, যে সেই অদ্বৈত বেদান্ত দর্শনকেও খুব সংক্ষেপে আগে, মানে অদ্বৈত বেদান্ত দর্শনের যে সিদ্ধান্তগুলো সেগুলোকে সংক্ষেপে মানে যারা পাঠার্থী অদ্বৈত বেদান্ত দর্শন নিয়ে বিস্তৃত অধ্যয়ন করতে চায় বা এই দর্শন সম্বন্ধে জানতে চায়, অথচ যাদের এখনই অত বিশাল গ্রন্থ পড়বার মতো সময় নেই অথবা শক্তি নেই, তাদের জন্য ছোট লঘু কায় কোনো পুস্তক রচনা করার তাগিদ তখন ছিল। তো তার মধ্যে এই বেদান্ত সার গ্রন্থটি হচ্ছে সেরকম একটি গ্রন্থ, যেটা অদ্বৈত দর্শনের সিদ্ধান্তগুলোকে খুব সংক্ষেপে এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং এইটা পড়বার পরে যদি ব্রহ্মসূত্র পড়তে যাওয়া যায় তাহলে বুঝতে সহজ হয়, সেই জন্যে এই বেদান্ত সার গ্রন্থটি করেছেন সদানন্দ যোগীন্দ্র। তো সদানন্দ যোগীন্দ্র সম্বন্ধে খুব বিরাট পরিচয় আমরা পাই না,
মোটামুটি পঞ্চদশ খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে উনি জীবিত ছিলেন, মানে শরীরে ছিলেন, এইটুকু অনুমান করা যায়। তো এই বেদান্ত সার, এছাড়াও দেখুন বেদান্ত পরিভাষা বই আছে, আরও কিছু কিছু বই রয়েছে, কিন্তু বেদান্ত সারের মানে বৈশিষ্ট্য হচ্ছে এইটাই যে এই বেদান্ত সারে মানে অনেক কিছুই, দেখুন এই ছোটো ছোটো লঘু গ্রন্থ যেগুলো হয় না, সেগুলোর কি পুরোপুরি তো মূল শাস্ত্রে যেগুলো আছে সেগুলো সব কথা তো এখানে ধরতে পারবেন না, সেই জন্যে আপনি এইগুলোর সমালোচনা সব গ্রন্থেরই করতে, সব দর্শনেই যে লঘু গ্রন্থগুলো হয় প্রথম পাঠার্থীর জন্য সেগুলো নিয়ে কেউ না কেউ সমালোচনা করতে পারে, তর্ক সংগ্রহ নিয়ে সমালোচনা আছে, ন্যায় দর্শনের ভাষা পরিচ্ছেদ নিয়েও আছে, এখানে এটা নেই সেটা নেই সেটা নেই এসব। তা বেদান্ত সার সম্বন্ধেও সেরকম আছে, যারা খুব বড় বড় পড়ে তারা বলবেন এখানে এই নেই ওইটা এটা এরকমভাবে বললে হতো সেরকমভাবে বললে হতো, ওগুলো আলাদা কথা, কিন্তু সব দিক থেকে বিচার করলে দেখে দেখা যাবে যে বেদান্ত সারটা পড়বার পরে আপনি যদি ওই ব্রহ্মসূত্র পড়তে চান, অদ্বৈত পক্ষে ব্যাখ্যা পড়তে চান শাঙ্কর ভাষ্য টাষ্য ধরে, তাতে আপনার বিশেষ সুবিধে হবে, অনেক মানে ওই ওটাকেই অনেকটা ফলো করেছেন আচার্যের ভাষ্যটাকে করে এই বেদান্ত সার কথাটা লিখেছেন। আর বেদান্ত সার শব্দের মানে কি না, এই নাম দেখেই বুঝতে পাচ্ছেন যে বইটাতে সমস্ত বেদান্ত তত্ত্বগুলোর সার অংশটা নিয়েছেন, মানে মানে প্রথম পাঠার্থীর জন্য নামটা শুনেই মানে আকর্ষণ করবে আপনাকে যে বাবা অত বেদান্ত শাস্ত্রটা যদি বেদান্ত সারটা পড়ে অন্তত কিছুটা জানতে পারি, মানে আকর্ষণ বোধ করবেন এমন নামকরণ করেছেন। মানে এই বেদান্ত বলতে বেদান্তের যে বেদান্তানাম সার মানে এর রহস্য, এর যে গূঢ় তত্ত্ব যেটা বিবক্ষিত তত্ত্ব সেই অংশটাই এখানে ব্যাখ্যাত হয়েছে। তো সেটা আমরা এখন সেই শুরু করি। তা প্রথমে এবারে এটা আমার ভূমিকা হয়ে গেল, এবারে আমরা এই বইটা পড়া শুরু করব। তা দেখুন এই প্রত্যেক গ্রন্থ আরম্ভ হওয়ার আগে আমাদের একটা শিষ্টাচার আছে, জানেন শিষ্টাচার মানে শিষ্টদের আচার। শিষ্ট কাদের বলে না, শিষ্ট হচ্ছে তারাই যারা এইখানে শিষ্ট, আমরা আমাদের এটা যেহেতু বেদান্ত সার আমরা পড়তে চাচ্ছি, শিষ্ট মানে হচ্ছে যারা ভদ্রলোক, এমনি সাধারণভাবে আমরা কী বুঝি শিষ্ট মানে যারা ভদ্রলোক, যাদের যারা সদাচার সম্পন্ন ব্যক্তি তাদেরকে আমরা শিষ্ট বলি। তা আমরা যারা বৈদিক, এটা তো বৈদিক দর্শন, বৈদিক দর্শন মতে বৈদিক যে কোনো, শুধু দর্শন না বৈদিক শাস্ত্র যা কিছু আপনি পড়বেন সেখানে শিষ্টের পরিভাষা হচ্ছে শিষ্ট তিনি যিনি বেদানুগ আচরণ করেন, বেদের যেটা অবিগীত আচার সেই আচার যিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন তিনি হচ্ছেন শিষ্ট। বেদের অবিগীত আচার যিনি পুঙ্খানুপুঙ্খভাবে স্মরণ করেন, বেদের অবিগীত মানে অনিন্দনীয়। বলে বেদের আবার নিন্দনীয় আচার আছে নাকি? বেদের অনিন্দনীয় আচার যিনি কে, যিনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেন তিনি শিষ্ট, মানে শিষ্টকে যিনি বেদ বহির্ভূত কিছু আচরণ করেন না, তাই না? শুনতে হয়তো অনেকে অনেক রকম ঠাট্টা করেন, বলেছেন আর যা সব বেদেই আছে বলেছেন অনেকে, কিন্তু কথাটা ঠিকই, আমাদের যে বৈদিক ধর্ম তাতে সমস্ত আচার বেদেই আছে, যা বেদসম্মত নয় এমন কিচ্ছু আচার করতে পারবেন না। আপনি নৈয়ায়িক হন, আপনি সাংখ্য হন, আপনি যোগের যোগদর্শনের মতাবলম্বী হন, আপনি যেই হন বেদের বাইরে কোনো কথা বলা চলবে না, এটা আপনি সব জায়গাতেই পাবেন। আপনি ব্যাখ্যার পার্থক্য আছে যে আপনি বলছেন না তুমি বেদের এই মানে করছো, কিন্তু যা বলছি সেটা বেদে থাকবে। এখন এই শিষ্ট হচ্ছে যারা বেদের অবিগীত মানে বেদবচনকে মেনে চলেন, এমন কিছু তারা আচরণ করেন না যেটা মানে অবিগীত বেদসম্মত নয়। বিগীত বেদসম্মত কি এটি অনেক কথা বলতে হবে, আমি মূল গ্রন্থ পড়াতে এসেছি তো, যদিও আমার খুব তাড়া নেই, এটা তো চলবেই লেকচারটা, কিন্তু এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বেদে সেনজাগের কথা রয়েছে, সেনে নাভি চরণ যজেত, কিন্তু এই বাক্যটা কোথায় আছে এটা কিন্তু আমিও বলতে পারবো না, এটা একটা বিশাল প্রশ্ন, সেনে নাভিচরণ যজেত এরকম বাক্য কোথায় আছে বেদে এটা বোঝা খুব মুশকিল। যাই হোক সেনজাগের কথা, এটা আমাদের পরম্পরাতে বলা হয়েছে যে বেদে সেনজাগের কথা বলা হয়েছে। এই সেনজাগ হচ্ছে একটা আভিচারিক যাগ, যে যাগ করলে পরে শত্রুর মৃত্যু হয়, মানে কোনো রাজা
তিনি দেশ রক্ষা করছেন বা যে কোনো কারণে হোক একটা শত্রু রাজা আক্রমণ করেছেন, তাকে উনি শক্তিতে হটাতে পারছেন না, মানে একটা অভিচার জাগ করলেন। এই যে আমাদের সব মারণ উচাটন বলে না, বান মারা টারা এগুলো সব বলে, তো আমাদের এই অভিচার জাগ, এটা এই যজ্ঞ করলে পরে এই মানে শত্রুর নিধন হবে। শত্রুর নিধনমূলক জাগের কথা বেদে এই আপনারা দেখেছেন যে ইন্দ্র শত্রুর বর্ধস্ব, যে এই বৃত্রের পিতা তিনি যজ্ঞ করেছিলেন, ইন্দ্রর এমন পুত্র জন্মাক যে ইন্দ্রকে বধ করতে পারবেন, তো যাই হোক যে বৃত্রের বাবা যজ্ঞ করেছিলেন যে ইন্দ্র শত্রুর বর্ধস্ব, কিন্তু ওনার স্বরের গণ্ডগোল হয়েছিল বলে এমন পুত্র জন্মালো যে ইন্দ্রই যার ঘাতক হয়ে গেলেন। তো যাই হোক, এগুলো সমস্ত আমাদের মানে এই যে অভিচার কর্ম সেগুলি আছে, কিন্তু এই সেনোজাগ করলে শত্রুর মরণ হবে ঠিকই, কিন্তু শ্রুতি বলছেন এর দ্বারা কিন্তু আপনার পাপ হবে, নরক কমন হবে, এর দ্বারা বন্ধনই হবে, মুক্তির পক্ষে এটা সহায়ক হবে না। এখন বেদে কেন এই কথা বলল? বেদে তো যা বলা হবে, বেদের তো এরকমই বলা উচিত যেটা হিতকর সবার পক্ষে। এই যে শত্রুর মারণের জন্য এই যে জাগ, এই কথা কেন বেদে বলা হবে? তাহলে বেদের সম্বন্ধেই তো আমাদের একটা প্রশ্ন জাগবে যে ধর্মগ্রন্থ কখনো আবার এরকম মারণ উচ্চাটনের কথা বলতে পারে? এই নিয়ে অনেক বিতর্ক, কিন্তু তার উত্তর হচ্ছে এইটাই, বেদ কখনো বলছেন না সেন জাগ করতে। যেটা বস্তুস্থিতি সেইটাই শুধু বেদে বলেছে, বুঝতে পেরেছেন তো? বস্তুস্থিতিটা বলেছেন যে যারা অভিচার করে তারা সেনোজাগ করে, তাই না? ধরুন আপনি বেদে কীরকমভাবে বলা রয়েছে, ধরুন আমি এই যে বক্তব্য রাখছি বা কোনো কেউ একজন হয়তো বক্তব্য রাখছেন, তো রাখতে গিয়ে বললেন দেখুন সংসারে দেখবেন অনেক মানুষ আছে তারা খুব স্বার্থপর, হ্যাঁ, তারা একচুলও নিজের স্বার্থ থেকে সরে না, হ্যাঁ, তারা তাদের দৃষ্টিতে কি না আমার স্বার্থের বিঘাতক যে হবে তাকে খুন করে ফেলতে হবে, যদি সহজ উপায়ে সে নিবৃত্ত না হয় তাকে খুন করে ফেলতে হবে, এটা যারা স্বার্থপর ব্যক্তি তারা ভাবে, কিন্তু যারা সজ্জন তারা ভাবে না। এই কথাগুলো কে বললো? আমি বললাম তো। হ্যাঁ, এখন আজকাল এরকম হচ্ছে না? আপনি আমার এই কথার এই অংশটুকু যে আপনি নিলাম নিলেন যে অয়নবাবু বলেছেন ক্লাসে যে যে স্বার্থের বিঘাতক হবে তাকে খুন করে ফেলতে হবে, আমাকে যদি জিজ্ঞেস করে এবার মিডিয়া আপনি বলেছেন কি না, আমি কি বলিনি তা বলতে পারবো না, বলেছি কিন্তু কি বলেছি এটা যারা স্বার্থপর তারা এটা ভাবে, কিন্তু এটা ভাবা উচিত না, ওই কথাটা আমি বলেছি। কিন্তু আপনি যদি আমাকে এখনো সঙ্গে সঙ্গে বলে এক কথায়, হ্যাঁ না বেশি কথা বলবেন না, আপনি বলেছেন কি বলেননি, তা আমি কী বলবো বলুন তো? বলেছি তো বলতে হবে, আমার বক্তব্যের মধ্যে সেটা রয়েছে, কিন্তু এটা আমি করণীয় বলে বলিনি। বেদেও ওইভাবে বলা আছে যে যারা অবিচার কর্ম করে তারা সেনোজাগ করে, আরও অন্যান্য কথাগুলো বলেছেন। তা আমাদের বলা হয়েছে যারা যা বেদে বলা নেই সেটা করবে না, তাহলে যারা সেনোজাগ করবে তারা যদি বলে এই বেদ তো বলেছে, এই যে অয়নবাবু যা বলেছেন সেটা উনি তো বলেছেন স্বার্থ মানে সিদ্ধির জন্য যে ইয়ে থাকবে তাকে খুন করে ফেলতে হবে, বলে এটা তো উনি বলেছেন কাজে ওনার এটা অনুসরণ করি, কিন্তু তা নয়, ওনার তাৎপর্য কী সেটাকে অনুসরণ করা। উনি যা যা বলেছেন তার মধ্যে যেটা অবিগীত অংশ, অবিগীত মানে অনিন্দনীয় অংশ, মানে যেটা তাৎপর্যার্থ সেইটাকে নিতে হবে, যেটা তাৎপর্যার্থ নয়, যেটা নিন্দনীয়, এই যে অন্যকে খুন করে ফেলা সেটা তো একটা নিন্দনীয় অংশ, তাই না? ওটা আমার বিবক্ষিতও নয়, ওটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলা হয়েছে যে এই জিনিসটা ভালো নয়, কিন্তু সেটা তো নিন্দনীয় কথা। কাজেই এই অয়নবাবু যা বলেছেন সেটাকে ফলো করবে, এটার বলার থেকে এইটুকু বলা ভালো যে উনি তাৎপর্যার্থ যেটা বলেছেন, যেটা অনিন্দনীয় অংশ সেটাকে ফলো করা। ওই জন্যে বলা হয়েছে যারা বেদের অবিগীত অংশ, অবিগীত যে বচন সেইগুলো যারা মেনে চলেন। হ্যাঁ, কেন এটা বলা? যদি বলেন বেদে যা বলা হয়েছে সেটা মেনে চলা, বেদে তো এটাও বলা রয়েছে, কিন্তু এটা যারা আর কি খারাপ লোক তাদের সম্বন্ধে বলা হয়েছে, তাই না? তা সেই জন্যে বলা হয়েছে বেদের অবিগীত বেদ বাক্য যারা মেনে চলেন। তো এই জন্য প্রশ্ন হয় বেদে আবার বিগীত আছে নাকি, নিন্দনীয় আচরণের কথাও আছে কি না? আছে,
নিন্দনীয় আচরণের কথা আছে, রাক্ষস তারা কি করে না করে তার কথা আছে। আপনি অক্ষয় সূক্ত বলে বেদে একটা সূক্ত রয়েছে, সেখানে দেখবেন যে আর কি যারা এই ইয়ে করে অক্ষ ক্রীড়া মানে জুয়ো খেলা, যারা জুয়াড়ি তারা কি করে না করে সেই বর্ণনা আছে। হ্যাঁ, আপনি একদিন বাইরে মিডিয়াতে একটা প্রবন্ধ লিখলেন বা কিছু করলেন যে দেখুন বেদে এই সমস্ত লেখা আছে, জুয়ো খেলার কথা লেখা আছে, আছে কি না এক কথায় বলুন, আছে। কিন্তু তারপরে আবার বলা হয়েছে যে এইটা করা উচিত নয়, ওই অক্ষশক্তির মধ্যেই আছে যে এটা করলে অনেক খারাপ হবে, তাই না? কিন্তু যারা বিকৃত করতে চাইবে তারা কিন্তু ওইটা বলে বেদে তো বললো এইসব কথা। তো সেই জন্য ওই অবিগিত বেদ বাক্যগুলো যারা মেনে চলেন তারা হচ্ছেন শিষ্ট, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে কথা। তো সেইটাকে বলে সেই শিষ্টদের আচরণটা হচ্ছে শিষ্টাচার। তো শিষ্টাচারটাও না প্রমাণ, জানেন তো। এখন ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে বেদ কিন্তু সম্পূর্ণ বেদ আমাদের কাছে নেই, কিন্তু এই যে ছাপা অক্ষরে আমরা পাই না। অনেক আগে তো লেখার ব্যাপার ছিল না, বেদ শুনে শুনে মনে রাখ, তারপর আবার শাখা ছিল, জানেন তো, একটা এত বড় বিশাল বেদ তো সবাই মুখস্থ রাখতে পারতো না, তার অংশ বিশেষ। ধরুন আমার বংশ পরম্পরায় বেদের ওই বেদের এই শাখা আমরা মানে মুখস্থ রেখেছি, ওরা ওই শাখা, অনেক পরবর্তীকালে এগুলো কালেক্ট করে এই যে ছাপার অক্ষরে লেখা হয়েছে, যেন অনেক অংশ না হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে এই অর্থে আমরা ভুলে গেছি, রেকর্ড করতে পারিনি, তাই না? তা এখন এই যে মঙ্গলাচরণ করা, মঙ্গলাচরণ করা মানে হচ্ছে কোনো কাজ, কোনো গ্রন্থ রচনাই বলুন বা যে কোনো, মঙ্গলাচরণ বলতে শুধু গ্রন্থ রচনা নয়, যে কোনো কাজের পূর্বে সেই বিঘ্ন ধ্বংসের জন্য, বিঘ্ন এই জগতে যা কিছু বিঘ্ন, যদি যিনি বই লিখছেন তার হয়তো একটা বিঘ্ন হয়ে গেল। আর তখনকার সময় না, এই একটা প্রশ্ন, তখনকার সময় গ্রন্থ যারা রচনা করতেন, যে কোনো কাজের আগে আমরা একটা মঙ্গলাচরণ করি, দেখেছেন যে ইষ্ট দেবতার নমস্কার বা কিছু একটা করি, মঙ্গলবাচক শব্দ উচ্চারণ করি বা বিশেষ বিশেষ বস্তু দেখে দেখে যাই, আমাদের একটা মঙ্গল যাত্রা, মঙ্গল বিশেষ করে বেরোবার সময় আছে না, ধেনুর্বৎস প্রযুক্তা বিষগজ তুরগা দক্ষিণাবর্তবহ্নি দিব্যস্ত্রী পূর্ণ কুম্ভা দ্বিজনৃপগণিকা পুষ্পমালা পতাকা সদ্য মাংসং ঘৃতং বা দধিমধু রজতম কাঞ্চনং শুক্লধান্যং দৃষ্টা শ্রুত্বা পঠিত্বা ফলমিহ লভতে মানব গন্তু কামহ। এই যেটা যাত্রা মঙ্গল, মানে এই এটা যে শুনবে বা কারো কেউ উচ্চারণ, আমি নিজে উচ্চারণ যদি করি বা এই বস্তুগুলোকে যদি দেখে যাই তাহলে আমার মঙ্গল হবে, এই সব বলা হয়েছে। আবার ইষ্ট দেবতার স্মরণ এসব করতেও বলা হয়েছে। এই বিঘ্ন কেন হয়? বিঘ্ন কিন্তু আমাদের কর্মফল, তাই না? আমাদের কর্মবাদী দর্শন এগুলো সবই, এই চার্বাক দর্শন ছাড়া সমস্ত ভারতীয় দর্শনই কিন্তু কর্মবাদী। সেই কর্মের স্বরূপ নিয়ে মতভেদ রয়েছে অনেক কিছু, কিন্তু কর্মফল ভোগ করতে হয়, এইটা সব দর্শনই বলেছে। আপনি যখন কোনো আপনার প্রত্যেক দিনই যত সুখ হচ্ছে, বুঝবেন আপনার পূর্বে কোনো ভালো কর্ম করেছেন তার ফল, আর যত দুঃখ সে অনেক রকম, পায়ে কাটা ফোটা থেকে আরম্ভ করে কেউ আপনাকে একটা গালাগাল দিল বা আপনার যা কিছু হলো সব পেছনে আপনার কর্মফল আছে। তো বিঘ্নটাও তাই, তাই না? তো এই জন্য আমাদের গ্রন্থ রচনারটাও একটা কাজ, তো তার পূর্বে মঙ্গলাচরণের কথা বলা হয়েছে। সেই মঙ্গলাচরণ অনেক রকমভাবে, একটা মঙ্গলবাচক শব্দ যেগুলো উচ্চারণ করলে সেগুলো আমাদের শাস্ত্রেই বলা হয়েছে যে এই শব্দ উচ্চারণ করলে মঙ্গল হবে বা ইত্যাদি, সেই শব্দ উচ্চারণ করা হয় বা ইষ্ট দেবতার নমস্কার ইত্যাদি করা হয়, বিভিন্ন দেবতার নমস্কার করা হয়, তাদের অনুগ্রহে এই বিঘ্ন ধ্বংস হয়। তো এখন এই বিঘ্ন ধ্বংস মানে আমার ওই পাপবশত যে বিঘ্নটা হওয়ার কথা ছিল, ঈশ্বরের ইচ্ছা হলে পরে সেটা কেটে যায়। আমাদের শিশি মাও বলেছেন, তাই না, যে হ্যাঁ, যে এই কর্মফল ভোগ করতেই হবে, তবে যদি ঈশ্বরকে স্মরণ করা যায়, তাকে ধরে থাকা যায়, তাহলে তিনি ইচ্ছে করলে সেটা খণ্ডাতে পারেন, বা যেখানে শাল বৃত্ত এখানে একটা ছুঁচ, শেল বৃত্ত সেখানে একটা ছুঁচ বৃত্ত, এইসব বলেছেন। তো এইটাই হচ্ছে কথা, যে ঈশ্বরের স্মরণ করা। তো যার যে ইষ্ট দেবতা এইসবের কথা যেন বলেছেন, এবং এইটা করলে বিঘ্ন ধ্বংস হয়। এখন বিঘ্ন কী হয় বই লিখতে গেলে? এখনকার মতো এত সহজ না,
আপনি একটা বই লিখতে পারেন, কম্পিউটার যদি জানেন আর কালির ব্যবহার করতেই হবে না, একদম সরাসরি টকটক করে, তখন তো আর তা হতো না। কাগজ একটা তৈরি করাই অনেক ঝামেলা, তারপরে কালি তৈরি করা ঝামেলা, পেন দিয়ে লেখা। আর তখনকার দিনে আমাদের মাস্টারমশাইরাও বলতেন, জানেন তো এখন যুগটা এত পাল্টে গেছে না, তখনকার সময় যারা গ্রন্থ রচনা করতেন তারা অনেক দিন অধ্যাপনা করবার পরে তাও লিখতে ভয় পেতেন যে ঠিক লিখবো তো, এমন কিছু লিখবো না তো যেটা মানে যারা পড়বে তাদের অপকার হলো, হয়তো ভুল কথা লিখলাম আর কি। সেই জন্যে অনেক দিন অধ্যাপনা করবার পরে যখন বুঝলেন যে হ্যাঁ আমি এবারে যদি লিখি কিছু সেটা ঠিকই লিখবো, ভুল লিখবো না, হ্যাঁ এইরকম মনে সাহস পেলে তখনই বই লেখা হতো। আর এখন এখানে আপনাদের অনেকেই সেটা জানেন, ইউজিসি বলছে যে এই যে জয়েন করেছে অধ্যাপক হয়ে, তাকে তার চার বছর পরে ফার্স্ট প্রমোশনের সময়ই বলছে তোমার এতগুলো পাবলিকেশন থাকতে হবে, তা নাহলে হবে না। ফলে সে এখন তার অভিজ্ঞতাই নেই, ভালো সে জানলই না, ফলে সে এমন সব কিছু লিখবে সেগুলোর মধ্যে শুদ্ধ নাও হতে পারে। এখন জগৎটাই পুরো পাল্টে গেছে, বুঝলেন তো, কিচ্ছু বলার নেই। অনেক আগে এসব ছিল না, এখন এসব নিয়ম করেছে। ফলে দেখবেন আমরা তো মানে যাই এসব পরীক্ষক হয়ে, গিয়ে দেখলাম যে কতগুলো প্রবন্ধ লিখেছে তার মধ্যে গাদা গুচ্ছের ভুল, জিজ্ঞেস করে কেন, বলে স্যার এটাও না করলে তো আমার প্রমোশন হবে না, তুমি তো এটা ওই বই থেকে সেই বই থেকে টুকে দিয়েছো, কিংবা এইটা ভুল করেছো, ঠিকঠাক করনি, বলে এগুলোর অভিজ্ঞতা তো নেই কিন্তু না করলে নম্বর পাবো না। কোন জায়গায় আমরাই নিয়ে যাচ্ছি জগৎকে, সে আর বলার নেই। যাই হোক, তা বিশেষ করে অন্য কী শাস্ত্রে কী হচ্ছে জানি না, আমাদের এই সংস্কৃত যে শাস্ত্রগুলো সেই শাস্ত্রগুলো দীর্ঘদিন ধরে অভ্যাস না করলে, ভালো লোকের কাছে না পড়লে, এগুলো নিয়ে চট করে কিছু কথা বলতে গেলে অনেক ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলো যারা করেছেন তারা আচার্য শঙ্কর কয়েকজন ব্যতিক্রমী লোককে ধরবেন না। আপনি বলবেন আচার্য শঙ্কর কত বছর বয়সে লিখেছেন, সেটা তো অন্য কথা, তারা তো আর সাধারণ মনুষ্য ছিলেন না, হ্যাঁ তা কিন্তু সাধারণ যারা আর কি মানে মনুষ্য যারা কোনো ভগবানের অবতার নন বা কিছু নন, তাদের বেশিরভাগই সময়ই দেখবেন অনেক দিন অধ্যাপনা করবার পরে বৃদ্ধ বয়সে রচনা করছেন বই, এবং ফলে তখন বার্ধক্যজনিত কারণে যখন তখন মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল। এবং অনেক দৃষ্টান্ত আছে যে যারা বইটা পুরো কমপ্লিট করতে পারেননি, চলে গেছেন, সেই জন্যেই মঙ্গলাচরণে এত তাড়াহুড়ো, এই কম বয়সেই কিছু না শিখে লিখতে আরম্ভ করেননি তো, যে আবার মঙ্গলাচরণ করবার কী আছে, আমি তো শেষ করবই করবো, কারণ অনেক লম্বা আয়ু, তা ঠিক নয়। তো সেই জন্যে মঙ্গলাচরণ কী করাটার এখন মানে তখন তারা করতেনি, শিষ্টাচার পরিপ্রাপ্ত, শিষ্টাচার ও পরিপ্রাপ্ত নিয়ম যে এই মঙ্গলাচরণটা করতে হবে। এখনকার মতো এই কলেজে একটা ঢুকেই একটা বই লিখতে আরম্ভ করা এরকম ছিল না, তখন অনেক পরিণত বয়সে লিখতে হতো, বার্ধক্য এবং যখন তখন মৃত্যু হতে পারে এইসব অনেক সংশয় প্রতিবন্ধকতাকে নিয়ে লিখতে হতো, বুঝতে পেরেছেন তো। বিশেষ করে আপনারাই দেখুন না, যেখানে সহজে এখান থেকে বাজারে যাবেন মঙ্গলাচরণ করেন কি করেন না, অনেক দূরে যাবেন হয়তো পাহাড়ে বেড়াতে যাবেন, যখন তখন মৃত্যু হতে পারে তখন বেশি করে দুর্গা 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 করছেন, কেন না ওখানে ভয় বেশি, তো এই কারণ এইটাই মঙ্গলাচরণ সব করতেন তখন। তো সেই মঙ্গলাচরণ এখানেও করেছেন, হ্যাঁ প্রথমে করেছেন। এখন এই মঙ্গলাচরণ করতে গেলে মঙ্গলাচরণ কীভাবে হয় না, কখনো কোনো মঙ্গলবাচক শব্দ, যেমন ওঙ্কার একটা মঙ্গলবাচক শব্দ, অথ একটা মঙ্গলবাচক শব্দ, তাই না, ওঙ্কারশ্চাতশব্দশ্চ দ্বাবেতু ব্রহ্মণপুরা কণ্ঠং ভিত্বা বিনির্যাতু তসমান মাঙ্গলিকাবুভৌ বলেছেন, অনেক শাস্ত্রেই দেখবেন অথ দিয়ে শুরু করেছেন, এই সমস্ত অথ শব্দানুশাসনম এসব শুরু করেছেন, অথ দিয়ে কোথাও ওঙ্কার দিয়ে, কখনো কখনো আবার মঙ্গলবাচক শব্দ আছে, শ্রী একটা মঙ্গলবাচক শব্দ, ভারবীর কিরাতার জনিয়ম শ্রী দিয়ে শুরু হয়েছে, শ্রী করুণাম অধিপস্য পালনিম ও কুমার ই আমাদের শিশুপালবধম মাঘের শ্রীহপতি শ্রীমতী ইত্যাদি শুরু করেছেন, শ্রী শব্দ প্রথমে দিয়েছেন, আবার ইষ্ট দেবতার নমস্কার ইত্যাদির কথা বলেছেন। তা এখন এই যে বেদান্তসার গ্রন্থে মঙ্গলাচরণ যে করছেন, তা সেখানেও তো কোনো ইষ্ট দেবতার নমস্কার করা উচিত, ইষ্ট দেবতা কী না এইখানে বলেছেন, আমাদের মঙ্গলাচরণ বিষয়ে বলা রয়েছে যে 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 বিদ্যা নিয়ে মানে যেই কোনো পুস্তক সেটা যে বিদ্যা সংক্রান্ত
সেই বিদ্যার যে অধিষ্ঠাত্রী দেবতা তাকে নিয়ে করবার কথা। তা এখন এমনি সাধারণভাবে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবতা কিন্তু শিব প্রাচীন মতে, বুঝতে পেরেছেন তো? সরস্বতীর কনসেপ্ট কিন্তু অনেক পরবর্তীকালে এসেছে। বাগিসা বলতে কিন্তু শিবকেই বোঝানো হয়, শিবই সমস্ত বিদ্যার আদি। ওই জন্য একটা মঙ্গল শ্লোকে আমরা বলি না, গুরুপ্র সদাশিব সমারম্ভাং শঙ্করাচার্য মধ্যমাম অস্মদাচার্য পর্যন্তাম বন্দে গুরু পরম্পরাম। গুরু পরম্পরাতে শিবের স্তুতি, শিবের নমস্কার প্রথমে করা হয়েছে, যে শিব হচ্ছেন আদি গুরু। অনেক এই কনসেপ্টটা কিন্তু আমাদের পুরনো, মানে সরস্বতীর ধারণাটা অনেক পরে এসেছে। শিবই সমস্ত শাস্ত্র সমস্ত বিদ্যার আদি, মানে বাগিশ তাকে বলা হয়েছে। এবং ওই যে একটা বচন রয়েছে যে আরোগ্যং, কোন দেবতার কাছে কি চাইতে হয়, আরোগ্যং ভাস্করাদিচ্ছেদ ধনুমিচ্ছেদ ধূতাসনাত জ্ঞানঞ্চ শঙ্করাদিচ্ছেন মুক্তিমিচ্ছেদ জনার্দনাত, কোন দেবতার কাছ থেকে কি চাইতে হয়। আরোগ্যং ভাস্করাদিচ্ছেদ, সূর্যের কাছ থেকে আরোগ্য চাইতে হয়। ধনুমিচ্ছেদ ধূতাসনাত, অগ্নির কাছ থেকে ধন চাইতে হয়। এখানে একটা জিনিস রাখেন, এই যে লক্ষ্মী যে আমাদের ধনাধিষ্ঠাত্রী দেবতাটা অনেক পরবর্তীকালে, আগে কিন্তু অগ্নি। কারণ বেদের যে প্রথম মন্ত্র অগ্নি নীলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারং রত্নধাতমম, ওখানে ধনাধিষ্ঠাত্রী দেবতা কিন্তু অগ্নি। এখন যে আমাদের ঘরে ঘরে লক্ষ্মীর ঝাঁপি, লক্ষ্মীর ঘট, তখনকার সময় ঘরে ঘরে অগ্নিহোত্র হতো, একটা কুণ্ডে অগ্নি ধিকি ধিকি জ্বলতো, তুষ দিয়ে থাক ওখানে প্রাতঃকালে, আবার মধ্যাহ্নে, আবার সায়ংকালে হোম করতে হতো। অগ্নিই হচ্ছেন ধনের দেবতা, অনেক পরবর্তীকালে লক্ষ্মী এসেছেন। এরকম জ্ঞানঞ্চ শঙ্করাদিচ্ছেদ, ওখানে সরস্বতীর কথা নেই, তো শিবের বন্দনা। তাহলে যে কোনো দেখবেন ইন জেনারেল যে কোনো শাস্ত্রীয় গ্রন্থের আগে কোনো দেবতার নামে যদি স্তুতি করা হয় মঙ্গলাচরণের অঙ্গ হিসেবে, বেশিরভাগ জায়গাতে দেখবেন শিবের আছে, আবার অনেককে সরস্বতীর বন্দনাও করেছেন। এছাড়াও কেউ কেউ নিজের ইষ্ট দেবতার কথা বলেছেন, কৃষ্ণের, কৃষ্ণকে বিদ্যার অধিষ্ঠাত্রী হিসেবে দেবতা হিসেবে দেখা না হলেও কারো ইষ্ট দেবতা কৃষ্ণ তার সম্বন্ধে করেছেন, কেউ নৃসিংহের করেছেন, এইসব করা হয়েছে। আবার কখনো কখনো বিদ্যার মধ্যে যে বিদ্যার যে দেবতা, কোথাও কোথাও দেখবেন বিশ্বকর্মার স্তুতি আছে শিল্পের বইগুলোতে, এই সমস্ত করা হয়েছে। তত্ত্ব অধিষ্ঠাত্রী দেবতার মঙ্গলার মঙ্গলাচরণ করা, মানে স্তুতিমূলক মঙ্গলাচরণ করেছেন। তো এখানে বেদান্ত সরকার, তিনি কিন্তু গণেশ, মানে যাই হোক, কেউ কেউ বিঘ্নের নিবারণ করতে হবে, তো তো যে কোনো বিঘ্নের নিবারক হচ্ছেন গণেশ। তাহলে গণেশের স্তুতিও আছে অনেক জায়গাতেই রয়েছে। তো এই কিন্তু এই বেদান্ত সরকার, ইনি কিন্তু সরস্বতীর বন্দনা, শিবের বন্দনা কি বিষ্ণুর বন্দনা কিচ্ছু করলেন না। তিনি কি বলছেন, অখণ্ডং সচ্চিদানন্দম অবাং মনস গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয় ভীষ্ট সিদ্ধে। উনি, তিনি আত্মা, আত্মাকে আশ্রয় করবার কথা বলেছে, কোথাও বন্দে, কোথাও বন্দনা করি, পূজা করি, এসব কোনো বচন এখানে বলেননি। আত্মানম আশ্রয়ে, আমি আত্মাকে আশ্রয় করছি। সেই আত্মার আবার অনেক বিশেষণ দিয়েছেন, তিনি অখণ্ড, তিনি সচ্চিদানন্দ, তিনি অবাং মনস গোচর এবং অখিলাধার, সমস্ত কিছুর আধার। এই রকম যে আত্মা, সেই আত্মাকে আমি আশ্রয় করি। এই আশ্রয় করি তার মানে আবার টিকাকাররা অনেক রকম করেছেন, আর যাই হোক এর মানে কিন্তু নমস্করমই এটা নয়, নমস্কার করি এই অর্থ নয়। এবং অভীষ্ট সিদ্ধির জন্য, আমার অভীষ্ট সিদ্ধির জন্য একে আসে। তো এখানে কোনো গণেশ শিবাদি দেবতার বন্দনা নেই, এমনকি কোনো নমস্করমী এই পচনটাও নেই। তাহলে কি করে এটা মঙ্গলাচরণ হবে, এটা নমস্কার তো এখানে হলো না, তাহলে মঙ্গলাচরণ কি করে হলো? আর এখানে তো কোনো দেবতার, তথাকথিত দেবতার কথা বলা হলো না, আত্মাকে আশ্রয় করার কথা বলা হলো, এটা মঙ্গল হলো কীভাবে? এসবের উত্তর আমরা আগামী ক্লাসে খুঁজব, আজকে তো সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, শিষ্টাচার হলো, কিন্তু এটা মঙ্গল কীভাবে হলো, মঙ্গল হয়েছে এটা? এগুলো আমি একটা পূর্বপক্ষী তুললাম, পূর্বপক্ষ তুললাম যে এটা মঙ্গল কী করে হলো, কোনো দেবতার স্তব তো এখানে হলো না, এখানে বন্দনার কথা হলো না। তো এগুলোর উত্তর কী, সে উত্তরটা আমরা আগামী দিনে বলবো, এসব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা মূলত বেদান্ত সারটা মূল ধরে আলোচনা করব, এবং এখানে অনেক টিকা রয়েছে বেদান্ত সারের, তার মধ্যে আমরা টিকার কথাগুলো বলবো, কিন্তু আপনাদের কঠিন মনে হবে না, আমি তার
কথাগুলো বাংলাতেই বলবো, যেখানে যে বিশেষ বিশেষ জায়গা, আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে এখানেই শেষ হলো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।